গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কত সুন্দর প্রফেশনাল ব্লগারদের মতন ক্যামেরা সেট করেছি, দেখো গলা কাটা, গলা নেই, মাথা নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো প্রথমবার চেষ্টা করেছি, হয়নি, আশা করছি নেক্সট টাইম থেকে হবে, ভালো করে দেখে নেব। অ্যাকচুয়ালি কি বলতো, সকালবেলাটা এত ব্যস্ত থাকি না, মানে ক্যামেরা সেট করার সময়টুকু মানে আমি অন্য অন্য কাজে ব্যয় করলে আমার উপকার হয় এরকম একটা অবস্থা। তো সকালবেলায় অর্ধেক কাজ হয়ে যায়, এখন সেইটুকু যদি দেখাতে না পারি তাহলে আর ব্লগে দেখাবো কি? ওই কারণেই আর কি, যাই হোক করে ক্যামেরাটা সেট করতে গিয়ে এই অবস্থা হয়েছে। যাই হোক, কি কাজ করছি সেটা তো দেখাই যাচ্ছে, কিন্তু আমার মুখটা শুধু দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে মানে কি বলবো, দুঃখের ব্যাপার। কি বলবো আর, কোন মুখে বলবো, অ্যাডজাস্ট করে নিও, তবুও করেই নিও, আর কি করবে বলো। যে কয়জন দেখছো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো সকালে চাটা হয়ে গেল, এক পদ তরকারি জাল দিয়ে রেখেছি, আর এক পদ দিতে হবে। তো দিয়েছিলাম শিম, শিম চচ্চড়ি আর কি, শিম বটি, আর মাছ, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ না, পার্শে মাছ, পার্শে মাছ। তো আমি ভয়েস ওভার যেহেতু পরে দিচ্ছি সেই কারণে হয়তো ভুল বলছি, পার্শে মাছই ছিল। তো চলো, এই এখন বিস্কুট বের করে দিচ্ছি, তার আগে মিছরি দিয়ে দিয়েছি, টোস্ট বিস্কুট দিয়েছি একটা, আর বেকারি বিস্কুট দুটো দিয়েছি, আর শেরুর জন্য এমনি নর্মাল ব্রিটানিয়া বিস্কুট, কারণ ওই তোমার বেকারি বিস্কুটে মিষ্টির পরিমাণটা খুব বেশি থাকে, আর টোস্ট বিস্কুট দরকার নেই সকাল সকাল যদি গ্যাস হয়, তাই ব্রিটানিয়া ওর জন্য। তো চলো চাটা দিয়ে আসি। তো চা দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে, এখন আমি ভাতটাকে গড় দিয়ে নেব, কারণ ভাত বন্ধ করে একবার উতরিয়ে বন্ধ করে সেই ফাঁকে আমি চাটা করে নিই, তারপরে আবার এসে ভাতটা বসিয়ে দিই, মানে গড় দেওয়ার জন্য আর কি তৈরি হয়ে যায়। তো এই টাইমিংটা আমি মেনটেন করি, তার জন্য সব কিছু একেবারে খুব ভালোভাবে হয়ে যায়। তো এখন আমি ভাতটা দেখছি যে হয়ে গেছে নাকি, তো দেখলাম আর একটুখানি দরকার, তাই লো আঁচে দিয়ে বসিয়ে রেখেছিলাম আর সেটা এডিট করে বাদ দিয়ে দিয়েছি, আর এখন দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে। তো তারপরে আমি নামিয়ে দেবো, কারণ ভাত শক্ত হলেও অসুবিধা হয়, গলে গেলেও অসুবিধা হয়, তো পারফেক্ট নামাতে গেলে একটুখানি দেখে শুনেই করতে হয় কাজ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বাজে 8:45, আর আমি এখনো খাইনি। এই যে বেগুন ভাজা রয়েছে কড়াইতে আমার জন্য, দু পিস, এটা একটার নিচে আরেকটা আছে। তো বর খেয়ে কাজে চলে গেল, ঘি দিয়ে মেখে বেগুন ভাজা দিয়ে শেরুকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে এরপরে আমি খেতে এসেছি, কারণ ওকে খাইয়ে দেওয়ার পেছনে কারণ আছে, এমনিতেও ওকে খাইয়ে দিই তারপরে আমি খেতে বসি। তো যাবো একটুখানি বাজারে, হুম, সেই কারণে ওকে রেডি করে দিয়ে যাতে আমার ঘরে আর যেতে না হয় সেই কারণে আমি রান্নাঘরে একবারে চলে এসেছি, পেছন দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? তো মাফলার টাপলার খুলে রেখেছি, কারণ একবারে মাথা আছড়ে পড়েছে, মাফলার পরে তো আর বাজারে যেতে পারবো না সেই কারণে। আর এই পাশের ঘরে ওন্না আছে, ওন্নাটা পেঁচিয়ে চলে যাব, কারণ মারাত্মক ঠান্ডা। আর চলো খেয়ে নেই। তো ভ্যান থেকে নেমে পড়েছি, আর গেট পড়ে গেছিল সেই কারণে হেঁটে হেঁটেই যাচ্ছি, আর গেট না পড়লেও ভ্যান ওই পার পর্যন্তই দাঁড়ায়। তো এখানে সবজিওয়ালারা সবাই বসে গেছে, রাস্তার পাশে অনেক সবজির দোকান থাকে, যারা পথ চলতি বাজারে যাবে না তা কিন্তু তাদের মাঝে মধ্যে ইচ্ছে হয় কিছু নিয়ে গেল দেখে আর কি, তো সেটা কিন্তু রাস্তার পাশে আমার মনে হয় সব জায়গাতেই হয় এরকম, রাস্তার পাশে বসে ফুটপাতের উপরে। তো বাজার থেকে চলে এসেছি, সসপেনটা এখানে নিয়ে নিলাম, একবার ধুয়ে রেখেছি, কিছু করার নেই, মাংসটা ঢালতে হবে। তো শুধু আমি মাংসই এনেছি, কারণ এক পদ কিনেই আর কি আমার হালাত টাইট হয়ে গেছে, বুঝতে পারলে তো? টাকা নিয়ে যাইনি তা না, নিয়ে গেছিলাম, কিন্তু সত্যি সত্যি এখন খরচ করার উপযুক্ত টাইম নয়, আর এই সেই কারণেই শুধু মাংস নিয়ে চলে আসলাম। আমি ভেবেছিলাম এক দুই পদ মাছ আরও এনে রাখবো, কিন্তু হয়নি। তো যাই হোক, ওইসব কথা না বলাই ভালো, প্রত্যেকেরই সময় খারাপ যায়, আবার ভালোও আসে, দেখা যাক। যদি কোনো সময় সময় ভালো আসে তোমরা সবই দেখতে পাবে, সবই বুঝতে পারবে। তো এখানে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি, লেগ পিস দুটোকে আস্ত রাখতে বলেছিলাম তাই রেখেছে, আর হচ্ছে তোমার এবার মাংসগুলোকে ধুয়ে যে যতটুকু রাখবো আর কি আজকে রান্না করব ততটুকু রেখে বাদ বাকি আমি বাক্সে ঢুকিয়ে রাখবো। ভেবেছিলাম রাত্রেবেলা বিরিয়ানি করব, কারণ দিনের বেলা বিরিয়ানি করলে শুধু আমারই খাওয়া হবে, রাত্রেবেলা করব, কিন্তু আর ইচ্ছে করেনি। অ্যাকচুয়ালি শীতকালে একবার যদি পা দুটো নিয়ে লেপের তলায় ঢুকে পড়ি না,
আর কিচ্ছু করতে ইচ্ছা করে না, মনে হয় না খেয়েই শুয়ে পড়লে ভালো হয় এরকম একটা ব্যাপার, অথবা কেউ যদি হাতের কাছে এনে দিত আরো ভালো হতো। তো যাই হোক, বিয়ের আগে এরকমটা হয়েছে, বিয়ের পরে কোনো মেয়ের পক্ষেই সেটা সম্ভব না, সেটা আমি কি তুমি কি কারোর পক্ষেই সম্ভব না, সবারই করে খেতে হবে ঠান্ডা জল ঘেটে। তো কিছু করার নেই, চলো আমি এবার বাক্সটা নিয়ে আসছি যেটার মধ্যে আমি গুছিয়ে রাখবো। তো বাক্সের সাথে সাথে নিয়ে এসেছি এই যে ছোট একটা গামলা বাটি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো লেগ পিস। বিশ্বাস করো, ভেবেছিলাম রাত্রেবেলা আমি বিরিয়ানি করব, সেই জন্য লেগ পিস দুটোকে রেখেছিলাম, যে এই লেগ পিস দুটো মানে ভাতের মধ্যে আর কি বিরিয়ানির মধ্যে দেব, বাদ বাকি চিকেন কষা তো লাগবেই, কারণ শুকনো শুকনো বিরিয়ানি তো আর খাওয়া যাবে না, তাই একটুখানি হিসাব করে নিচ্ছিলাম যাতে মাংস থেকে না যায়। তো কোথায় আর কি, বিরিয়ানি তো হলোই না, ভাতই করেছিলাম সেই, আর মাংস পুরো খাওয়াও হয়নি, শেষও হয়নি, কারণ যেহেতু এরা কেউ ঘরের কেউ আমি বাদে কেউ মুরগি ভালোবাসে না, সে ব্রয়লার বলো কয়লার বলো বা অন্য কোনো মুরগি বলো, মুরগি ভালোই বাসে না, ঠেকায় খায় সবাই, তাই সেই জন্য আমি আমার জন্য আনি আমার জন্য খাই, কারণ সব সময় খাসি খাওয়া সম্ভব না আমাদের মতন মানুষের পক্ষে, আর হচ্ছে ভালোও না। আর আমার তো রেডমিট বারণ, তাও তো আমি শখে পড়ে খাই, কি করব। তো মুরগির মাথা দিয়েছে, মাথাটাকে ভাবছিলাম কি করব, ফেলে দেবো কিনা, কারণ কেউ খায় না, আমিও খাই না, কিন্তু নিয়ে রাখলাম, দেখা যাক যদি খাই খাবো, নতবা পরে ফেলে দেব। তো এখানে দেখো এই মাংস কষানো সবে শুরু করেছি, তাই একটুখানি ভিডিও করলাম। তো একদমই কম তেল, একদমই কম তেল মশলা, বুঝতেই পারছো। তো এখন এটাকে ঢেকে আমি ঘরে চলে যাব। আর এই যে আলুও বড় বড় করে কেটে রেখেছিলাম, ওই দু পিস আলু একটা আলু বড় করে কেটেছিলাম। বন্ধুরা বাজে 11:15, সকাল 11:15, আর আমার রান্না বান্না সব কমপ্লিট, রান্নাঘর গোছানো কমপ্লিট, ভাবলাম আজকে রান্নাঘর মোছাটা একটুখানি শেয়ার করব তোমাদের সাথে, সেটা পারলাম না, বুঝতেই পারছো, শুনতেই পাচ্ছ আওয়াজ। রান্নাঘরে মায়ের সাথে তদারকি, মার সাথে কাজ করেছে অনেক, সেই কারণে এই যে দেখো, এই কারণে আমি ক্যামেরা অন করতে পারিনি, এখন বারবার ওদিকে যাচ্ছে, মানে ছাদে চলো এবার, ঠিক আছে, এই যে চারিদিকে ছটফট 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 করছে, বাপরে বাপ, আমারে ধাপ্পা দিচ্ছে, বুঝতে পারো কি কি, জিভ তো বেরোয় গেছে কি, হ্যাঁ কি, ছাদে যাবা, ছাদে গুরু গুরু করতে যাবা, ছাদে, এই যে বাবা ছাদে যাবা, ছাদে ঘুরু ঘুরু করতে যাবা। তো রান্নাঘর গোছানো টোছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি। হাড়ি রেডি করে রেখেছি, সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রেখেছি, বাবা ঢোকে না ঢোকে না, চলো ভেজা রান্নাঘর, চলো বেরো। যদি স্ট্যান্ড খাটিয়ে করতে চাই, স্ট্যান্ড ভূতো মেরে ফেলে দিয়ে আমার ফোন টোন একাকার করে দেবে, তারপর আর কোনো রকম কোনো ভিডিওই করতে পারবো না, সেই জন্য ভাবলাম যে একবারে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। আর এখন যাব একটুখানি ছাদে, হ্যাঁ আমি যে একসাথে এতগুলো জিনিস কিভাবে নিয়ে যাব তাই ভাবছি, ভাবছি একটা মাদুর আছে, সেই মাদুরটা ব্যবহার করা হয় না, ওটা ছাদেই সিঁড়িঘরে রেখে আসবো। আর উফ, ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো দেখো, খুলে ফেলছে খুলে ফেলছে খুলে ফেলছে, দাঁড়াও পড়িয়ে নি। তো বাবারে, মাদুরটা ওই ঘরে রাখা, আর শুধু লাভ দিয়ে আমার গায়ের মধ্যে, সকাল থেকে কোলে নেওয়ার সময় পাইনি, এই কারণে এত ওনার, এই যে এই মাদুর একদম নতুন মাদুর, ব্যবহার করা হয় না, তো আমি এটা নিয়ে স্ট্যান্ড নিয়ে কি করে যাবো, স্ট্যান্ড নেবো না, স্ট্যান্ড নেওয়ার দরকার নেই। বসো 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 বসো,
না ছেড়ে না ছেড়ে না দেখো সারা ছাদ ঘুরে এখন ক্লান্ত হয়ে বাবা আমার এখানে বসে কি করছে সুপুরি শুকনো সুপুরি কিছু ছাদে মেলা ছিল ওই যে মোড়াটা আছে ওটার ওই পাশে আর সেখান থেকে একটা নিয়ে এসে এই যে এই করছে সুপুরি চলছে আ বাবা দেখো গাজরটা দিলাম গাজরটা আবার ধুয়ে দিলাম এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছিল ওই দেখো গাজরটারে নিয়ে ও নিজেই গড়াগড়ি খাচ্ছে খাওয়ার ইচ্ছেই নেই ওর গাজরটা হ্যাঁ খাও বাবা খাও এটা খাওয়ার জন্য হ্যাঁ খাও স্টিলের হাতা 30 টাকা স্টিলের খুন্তি 30 টাকা এইগুলি কি চুড়িগুলি কেন 30 টাকা এইসব আর বিভিন্ন ধরনের স্টিল সামগ্রী মাত্র 30 টাকার বিনিময়ে ও দিদি ভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন আসুন না প্রচার গাড়ির সামনে আসুন দেখুন নিজের চোখে দেখুন জিনিসের কোয়ালিটি তারপর আপনার মন চাইলে সংগ্রহ করুন তবে মনে রাখবেন দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশি হবে না এক দাম ওই ওইগুলি কিসের বাবুস ওই যে তোমার হাতের কাছে গেঞ্জি কাপড় হরেক মাল 30 টাকা প্রচার গাড়ির প্রতিটি সামগ্রীর দাম মাত্র 30 টাকা কিছু কমও হবে না কিছু বেশিও হবে না এক দাম মাত্র 30 টাকা হরেক মাল 30 টাকা পুরো হবে সরু প্লাস্টিক বালতি নেবেন মাত্র 30 টাকার বিনিময়ে প্রচার গাড়ির সামনে আসুন আমরা এসে পড়েছি আপনাদের এলাকায় আর নিয়ে এসেছি বিভিন্ন সমস্যা আর কিছু নেওয়ার মতন দেখি না 30 টাকার বিনিময়ে আসুন দেখুন পছন্দ করুন দেখে যদি আপনার পছন্দ হয় তখন সংগ্রহ করুন ঝুড়ির কতগুলোই তো নিলাম তোমার কাছ থেকে তিনটে এর আগের বার যখন আসছিল এইগুলো কি ব্রাশদানি না এই যে এগুলো 30 টাকা একটা তো 10টা 1 বাজে আর ওই যে বট চলে এসেছে আর হচ্ছে এই যে আবার দই নিয়ে আসছে শেরু এই দইটা খুব ভালো খাচ্ছে হ্যাঁ আর আমি ওদিকে ভাত বসিয়ে এসেছি আমি এখন গড় দেব ভাত গড় দেব এখানটায় দুটো নিয়ে এসছে এই যে একটা বড় আছে এখনো আর এই দুটো নিয়ে আসলো এই যে তো চলো ভাতটা আমি গড় দিই হ্যাঁ আচ্ছা ঠিক আছে